মানে এসেই আমার কাছে অন্যরকম লাগছে। আমি এখন আছি আলী হায়দার খানের সাথে, যিনি হচ্ছেন এই ন পরিবারের সবচেয়ে কনিষ্ঠতম ব্যক্তি। আলী হায়দার খান, আপনি কেমন আছেন? আমার হাতে এখন যেই মানে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আসলে অসম্ভব মানে গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটি হচ্ছে, এটি হচ্ছে তৎকালীন সময়ের মনোগ্রাম ছিল, যেখানে লেখা আছে পৃথিম পাশা, আর এই সাইডে লেখা আছে স্ট্রিট, আর এইদিকে DEO, তারপর ফরচুনা, তারপর নিচে লেখা আছে নন সিলেট। এটা হলো ওই যে হাজারদুয়ারি, যেটা হাজারদুয়ারি, জি হাজারদুয়ারি, হাজারদুয়ারির ওইখানে বিয়ের সাজে, বিয়ের সাজে। তো এই যে মানে আপনি বলছেন মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে, ওইখানে কি ওই থেকে কি আপনাদের সাথে নবাব সিরাজউদ্দৌলাদের মানে ওনাদের সাথে কোনো আত্মীয়তা? আসিফ আলী মির্জাদের সাথে আত্মীয়তা আমাদের। আমি আসলে যে রুমটাতে দাঁড়িয়ে আছি এখানে সব কিছুই 300 থেকে 400 বছর পুরনো। তার মধ্যে আমি যে টেবিলটার পাশে দাঁড়িয়ে আছি এটিও শুনলাম যে কম হলেও 200 থেকে 300 বছর পুরনো হবে। আমি একটু ধরে দেখতে পারি? তো আমি এই যে আতরদানি যেটি মানে দেখাচ্ছি আপনাদেরকে, এটিও হচ্ছে প্রায় 300 থেকে 400 বছর পুরনো। আর এই আতরদানিওটা আসলে ওই তখন নব পরিবারের যারা ছিলেন নব বংশের, তারা হচ্ছে সুগন্ধ হিসেবে এগুলো ব্যবহার করতেন। এইখানে শুক্রবারে যে জামাতটা হয়, প্রথমে হয় শিয়া জামাত, শিয়াদের জামাত, পরবর্তীতে আমরা শেষ করে ফেললেই ওনারা ওনাদের জামাত করে, মানে সুন্নি জামাত, সুন্নি জামাত হয়। এবং শিয়া সুন্নি, এখানে সুন্নি ইমামও আছেন, শিয়া ইমামও আছে। বাহ, চমৎকার। এটা কি বাংলাদেশের আর কোথাও আছে নাকি? আমার মনে হয় না, ওয়ার্ল্ডের কোথাও খুঁজে পাওয়া কঠিন। এটা আর কি ল্যান্ড রোভার ফার্স্ট এডিশন। এটা প্রোডাকশন মেইনলি শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টুর পরে, লাইক 1945 এর পরে। নানা ইউজ করে চলে গিয়েছিল, এরপর আপনারা স্মৃতি হিসেবে রেখেছেন? জি। বাহ, চমৎকার। ইনশাল্লাহ ভবিষ্যতে চিন্তা করছি এটা ঠিকঠাক করে আবার আপ এন্ড রানিং করবো। এটা তো হচ্ছে আপনাদের এই মানে বাসার পেছনের দিক, বাড়ির রুম যেটা দেখেছেন এটাই, এই এই পেছনের দিকটা এটা। আর এটা হলো যে যা মাওলানা সাহেবের রুম বা গেস্ট রুম, ওই এই আমরা যেটা দেখলাম আর কি আগে, ডাইরেক্ট অ্যাক্সেস আর কি। হ্যাঁ, ও তখন কি ওনারা কি অ্যাক্সেসটা এই দিকে ছিল না, মানে আপনাদের নরমালি এখান থেকে গেট থেকে এসে এখান থেকে অ্যাক্সেস ডাইরেক্ট এই দিক দিয়ে? জি, গেস্ট রুম। আর আপনাদের ওই মহিলাদের জন্য মানে আলাদা ইয়ে ছিল, মহিলাদের দিয়ে এই রাস্তা দিয়ে আর কি পিছনে একটা গেট আছে ওখান থেকে যাওয়া, ওই সেটা আলাদা। আজকে আমার দিনটাই খুব ভালো যাচ্ছে যে এক এক মানে প্রতিটা মুহূর্তে মানে এই নবাব ফ্যামিলির এক একজনের সাথে পরিচয় হচ্ছে। এটা আসলে কি একটু বলবেন আমাকে কাইন্ডলি? এটা হচ্ছে আমার দাদি, মানে আমার আমার দাদার বোন, দাদার বোনের এটা ছিল ডল হাউস, মানে এখানে টয়েস অনেক কিছু ছিল, মানে এখানে উনি খেলাধুলা করতো। ও এই এই ঘরটাতেই, মানে এখানে কি তখন কি মানে খেলনায় ভরপুর ছিল এটা কিছু? জি জি জি, ওনার জন্যই আর কি এই বাসাটা কনস্ট্রাক্টেড করা, মানে শুধু এই এই রুমটা করাই হয়েছে ওনার জন্য, যে ওনার খেলাধুলার জন্য। চমৎকার একটা বিষয়। আপনাদের নাকি এনে অনেক বাঘ ছিল তখন? জি, তখন বাঘের পিঞ্জিরা ছিল, আসলে অনেক বড়, এটা অনেক বড় ছিল। ও এটা কি আপনাদের বাঘের পিঞ্জিরা ছিল? এটা পিঞ্জিরা এই এরিয়াতে ছিল, এই ছিল, পরে এটাকে এটা স্মৃতির জন্য এটা আবার বানানো হয়েছে, যে মানে সো দ্যাট আমরা আমাদের নিউ জেনারেশনগুলো জানতে পারে যে এখানে একটা কিছু ছিল। আর একটা টাইমে এখান থেকে যে তরফি সাহেব বাড়ি থেকে, তরফি সাহেব বাড়ি থেকে আর এখানের সাথে যে বাঘের বাঘে বিয়ে হয়েছিল, বাঘে বাঘে বিয়ে, বাঘে আর বাঘিনীর সাথে। তিন দিন না তো 7 দিন ফাংশন ছিল এখানে, খানিওনি সব ছিল। ও খাওয়া দাওয়া হয়েছে একদম, মানে নর্মাল যে মানে বিয়ে যে এরকম হয় এরকম হয় ওই রকম বিয়ে হয়েছে। দুনো টাইগার, একটা টাইগার আপনি চলে গেছিল ওইখানে তফি বাড়িতে পিঞ্জরাতে। ওইটা কি মেল না ফিমেল ছিল? ফিমেল ছিল, মেল এখান থেকে গেছে যাইয়া। ও আপনারা মেল হ্যাজ টু বি মেল হিয়ার, মানে আপনার বরপক্ষ ছিলেন, মেল এখান থেকে গেছে যে ওখান থেকে বিয়ে হয়েছে। তারপরে আমার চাচার একটা লেপার ছিল, যেটা লেমু নাম ছিল, লেমু 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 ছিল নাম ওইটা। তো চাচা হাতটা ঢুকাই দিতেন মুখের ভিতরে, কিছু করতো না। 70-এ সর্বশেষ যে বাঘটা ছিল এটা গিফট হিসেবে আমেরিকান তখন কনসুলেটকে গিফট করে দেওয়া হয়। তার মানে ইরানের রাজাকে আপনারা বাঘ গিফট করেছেন? তখন বাঘ কোনো ব্যাপার ছিল না, বাঘ তো উনি তো শিকারেই আসছিল, বাঘ মারুক আর পাখি মারুক আর যাই মারুক, কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু কিছু শিকার করতে পারে, শকুন মেরে গেছিল। কারণ হলো তখন এত সিকিউরিটি। আমার একমাত্র ফুফু যিনি, যে আমি বললাম আমার বাপ চাচা এবং এক ফুফু, ওই ফুফুর বিয়ে হলো বর্তমান কলিকাতার যে মাখিয়াপুর, যে অযোধ্যার যে নবাব ছিলেন, যার নামে ভারত একটা খুব নাম করা একটা ছবি আছে, শতরঞ্জকে খেলাড়ি, শতরঞ্জকে খেলাড়ি, কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার উপরে, যে ওয়াজিদ আলী শাহ, নবাব ওয়াজিদ আলী শাহ যখন ব্রিটিশের সাথে ওনাদের ওনাকে যখন আক্রমণ করে, তখন তিনি শতরঞ্জ খেলতেছিলেন, এর মধ্যে ব্রিটিশ সাথে ওনাকে দখল করে ফেলে, ওনার মা কিন্তু প্রতিরোধ আন্দোলন ইয়ে করেন, এবং করার পরে ওনারা গ্রেফতার হয়ে যান। গ্রেফতার হয়ে যাওয়ার পরে ওনাদেরকে টোটাল ফ্যামিলিকে গুমতি নদী দিয়ে, গুমতি নদী ওইটাকে বলা হয়, গুমতি নদী দিয়ে নৌকা যুগে ওনাদের কলিকাতার মাঠিয়াপুর্যের একটা বিরাট এলাকা
উনাদের ওই উনাদের স্টেটের পয়সায় কিনে উনাদের এখানে সেখানে আপনার হাউস অ্যারেস্ট হিসেবে উনি উনার জীবন জীবিত কাল পর্যন্ত উনি হাউস অ্যারেস্টই ছিলেন। কলিকাতা শহরে ব্ল্যাক আউট করে মোমবাতি দিয়ে মোমবাতি জ্বালিয়ে মানে মিছিল করে মানে ট্রেডিশনাল মানে অন্ধকারের মধ্যে মোমবাতির আলোতে বর প্রবেশ করেন ঘরে। তখন আমাদের বাড়িও ছিল ওই কলিকাতায়, আমাদের নিজস্ব বাসা ছিল, ওই বাসাতে বিয়ে হয়। হ্যালো ভিউয়ার্স, শ্রুতি ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি আছি সিলেটের হচ্ছে মৌলভীবাজার জেলায়। আর মৌলভীবাজার জেলার আমি যেই জায়গাটিতে আসছি সেটা হচ্ছে প্রীতিম পাশা নামক একটি জায়গা। আর আমি প্রীতিম পাশায় যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে প্রীতিম পাশা জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িকেই বলা হয়ে থাকে বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র জীবন্ত জমিদার বাড়ি। আর মানে যখন জানলাম যে এইরকম একটি জীবন্ত জমিদার বাড়ি সিলেটে আছে সেটা শুনেই আমি এই জমিদার বাড়িটি দেখতে আসলাম। আর দেখতে এসে আমি প্রথমেই যার সাথে আমার দেখা হয়েছে তিনি হচ্ছেন এই জমিদার বাড়ির বংশধর নবাব আলী মেহেদি খান। আসসালামু আলাইকুম। যে আমি আসলে আপনাদের এই এলাকায় এসে আপনাদের যে জমিদার বাড়ি এখানে এসে আসলে আমি অভিভূত। আমি যখন শুনলাম যে এটাই হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র জীবন্ত জমিদার বাড়ি তখন আসলে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানে এটা আসলে আমাদের দেশের একটা মানে বিশাল ব্যাপার যে আমাদের দেশে তো সবই প্রায় বিলুপ্তির পথে বা কোনো ঐতিহ্যই নাই সেই জায়গায় মোটামুটি এখন পর্যন্ত আসে। আরে যখন এই জমিদার প্রীতিম পাশার জমিদারে বর্তমানে তো বাংলাদেশে আর কোথায় কোনো আর জমিদারে আর কোনো ইউ আসতে নাই, কিন্তু আমরা মোটামুটি আল্লাহ আমরা সবাই আসি আর একটা ইজ্জত সমস্যা মাশাআল্লাহ আসি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একেবারে তাদের যে অন্দরমহল, এই অন্দরমহলে আমি আজকে আসছি। সেই অন্দরমহলটি আমি দেখবো এবং তাদের কাছ থেকে জানবো তাদের এই নবাব বাড়ি সম্পর্কে সব কিছু জানবো, আর যা কিছু আমি জানবো তা আপনাদেরকেও জানাবো। এই ছবিটা একটু বলবেন কার? নবাব আলী আসগার খান, আলী আমজাদ খান সাহেবের দুই নম্বর চুনা। আলী আমজাদ খান দুই ছেলে, বড় ছেলে নবাব আলী আসগার খান আর ছোট উনি নবাব আলী আসগার খান। এই ছবিটা ওইটা উনি ওনার ছেলে আলী আওয়ার খান। দুইজনে বড় জন আমার দাদি আর আমার চুচু আমার আলী আসগার খান সাহেবের ওয়াইফ আলী আলী আওয়ার খান সাহেব। তার মানে তো ওই ওনারও ওই নবাব সিরাজউদ্দৌলা ওনারও আপনাদের আত্মীয়র মধ্যেই পড়েন বা আপনাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল? তো পরে পরে আত্মীয় হয়ে গেছে আর ওনাদের সাথে। আপনি হচ্ছেন এই নবাব বংশের এইট জেনারেশন মানে অষ্টম প্রজন্ম, তো কেমন লাগে আপনার কাছে এই যে একটা নবাব পরিবারের মানে আপনারা এই বিষয়টা কেমন লাগে? প্রাউড ফিল হয়, অনেক রেসপন্সিবিলিটিও আসে এটার সাথে, তো এই সব কিছু মিলে একটা ভালোই ফিলিং আসে আর কি। আর এই যে বলেন রেসপন্সিবিলিটি যে ব্যাপারটা ওইটা কি আপনারা মানে কতটুকু ইয়ে করেন? চেষ্টা করি অনেক বুঝেন সবার সাথে মিলেজুলে নিজের ডিগনিটি রেখে সবার সাথে কাজ টাস করতে, কিন্তু যতটুক পারি আর কি আল্লাহ যতটুক আমাদেরকে সাহায্য করে। তো এখানে তো যা আছে সবই হচ্ছে পুরনো অ্যান্টিক বলা চলে মানে আপনাদের মানে 300-400 বছর পুরনো। সবটা এগুলো আর হাত দেওয়া নাই, আগে যেভাবে আসিল বড় এইভাবে রাখা হয়েছে। আমাদের যে সিলেটে যে আলী আমজাদের ঘড়ি যেটা আছে ওই ঘড়িটা কি ওনার দেয় নাকি ওনার বাবার দেয়া? আমরা তো শুনতাম যেন ওনার নামে ওনার যেটা, তো আমি এখন শুনতেছি যেন না ওনার বাবা ওনার নামে দিয়েছিল ওটা। নবাব আলী আহমেদ, আলী আহমেদ খান, আলী আহমেদ খান ওনার ছেলের নামে যেন ব্রিটিশ লর্ড বাদর নাকি আসছিল কেনে সেই সময় তার সৌজন্য মানার তো ওনার নামে ঘড়িটা দিয়েছেন আলী আমজাদের ঘড়ি যেটা বলা হয়। আর ওইখানে তো মনে হয় সিঁড়ি একটা আছে নবাব জন্য, ওইটা আলী আহমেদ, আলী আহমেদ খান সাহেব দিয়েছেন। আমি যতটুকু শুনলাম আর কি যে সিলেট অঞ্চলের যত মানে উন্নতিকরণ বা সিলেট অঞ্চলের যত তখন কাজ হয়েছিল সবচেয়ে ওনার সিলেট বলতে মনে করেন ওই দিকে ইন্ডিয়া মানে আসাম কাছাড়ি এগুলো তো আছে, উনি অনেক মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ওনার নামে উনি দিয়েছে এই সময়, উনি অনেক দানশীল ছিল আর কি। হ্যাঁ, এবং ওনার জমিদারিটা অনেক বড় ছিল। জি জি, প্রীতিম পাশায় আসার পরে আমার মানে যাদের সাথে আমি মিশছি বা যাদের সাথে আমার দেখা হচ্ছে আসলে আমি বারবার অভিভূতই হচ্ছি, কারণ হচ্ছে একজন পর একজন মানে নবাবের বংশধর নবাব পরিবারের একেবারে জীবন্ত নবাব বাড়িতে জীবন্ত নবাবদের সাথেই আমার দেখা হচ্ছে। তো আপনি যদি একটু পরিচয় করিয়ে দিতেন ওনার সাথে, আপনার সাথে তো আমার আগেই পরিচয় হলো। উনি আমার বড় ভাই, আমার নবাব আলী আব্বাস খান,
উনি হচ্ছেন তিনবারের মানে নির্বাচিত এমপি ছিলেন। জি জি, আসসালামু আলাইকুম। আপনার সাথে মানে পরিচয় হয়ে অসংখ্য ভালো লাগলো। মানে আমি অনেক শুনেছি আপনার ভাইয়ের কাছ থেকে আপনার কথা, যে আপনি মানে পরপর নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ছিলেন, আর আপনার সবাই বলে আর কি, এই এলাকার সবাই বলে আপনি হচ্ছেন মাটির মানুষ, এটাই বলে আর কি সবাই, মানে নবাব এইটা হচ্ছে বেশিরভাগ সবাই ওইটাই বলে আর কি, যে মাটির মানুষ। তো আপনি যদি একটু বলতেন আপনাদের এই নবাব পরিবার সম্পর্কে। আমি যেটা বলি, এই ফটোটার সম্বন্ধে হলো যে আমার চাচা, আমার আব্বার চাচা তো ভাই নবাব আলী আজগর খান সাহেবের একমাত্র ছেলে, উনি প্রভিনশিয়াল অ্যাসেম্বলি মেম্বার ছিল পাকিস্তানে। আর এটি লংলা স্টেশনে একটা বুধবার সফরে উনি এসেছিলেন, লংলা স্টেশন, এটা এটা লংলা ট্রেন থেকে নেমে তখন, ও এটাই সেই লংলা স্টেশন। আর এই স্টেশনটা তো শুনলাম এটা মানে আপনাদের জায়গার উপরে, আপনাদের জায়গা এটা হলো, এটার ঘটনা হলো, আপনি যেটা জানেন যে শাহ ইরান রেজা সাহেব পেলভি, এটা মানে 1950 সালের দিকে উনি তৎকালীন পাকিস্তানে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, এবং উনি এই আমাদের বাড়িতে তিনি মেহমান হিসেবে ছিলেন, এই বাড়িতে সেই সময় এই ঘরে এই যে যেখানে দাঁড়িয়ে ঘরে, তো উনি 3 রাত্রির মতো বলে ছিলেন এখানে। তখন ওনার আগমনকে উপলক্ষ করে আপনার এই শমশানগর, আপনি দেখবেন আলী আমজাদ গেট আছে রেল স্টেশনে, এটা তোরণ আছে, দুটো তোরণ, সেটা সেই তোরণটা, এবং লংলা স্টেশন দুইটা তোরণ আছে, এই দুইটা তোরণ তখনই আমাদের পক্ষ থেকে, কিন্তু আমাদের পরিবার থেকে এইটা সেটা তৈরি করা হয়েছিল, এবং উনি শমশানগর এয়ারপোর্টে বিশেষ বিমানে উনি অবতরণ করেছিলেন, এবং ওইখান থেকে লাল গালিচা বিছিয়ে শমশানগর স্টেশনে স্পেশাল ট্রেনে লংলা উনি এসে তারপরে গাড়িতে আপনাদের বাড়িতে আসছিলেন এবং শিকারের জন্য আসছিলেন। এবং আমরা যতটুকু জেনেছি যে উনি আসার 2-3 মাস আগে থেকে এইখানে এই গ্রামের বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির বিভিন্ন দিকে দিয়েতে বিভিন্ন তৎকালীন CSP অফিসাররা বা উচ্চ পর্যায়ের অফিসাররা, সামরিক বাহিনীর অফিসাররা ওনার প্রোটোকলের জন্য 3 মাস আগে থেকে এই সব জায়গায় অবস্থান করতেছে। GOC অফ ইস্ট পাকিস্তান আইয়ুব খান ছিলেন, এবং আইয়ুব খান তখন যেহেতু উনি GOC ছিলেন, উনি ওনার সাথে এসেছিলেন, কিন্তু উনি ওনাকে কিন্তু বাড়ির ভিতরে উনি অবস্থান করেন নাই, উনি আমাদের ওই যে এখানে দিঘির পাড়ে এখনও লেচু গাছটা আছে সেখানে উনি তাঁবু টাঙ্গিয়ে ওইখানে সেখানে অবস্থান। 1905 সালে আলী আমজাদ খান মারা যান, উনি এর এই যা কোন ইয়ে 34 বছর বা 35 বছর বয়সে, তখন আলী আদার খান এন্ড আলী আসগর খান ছিলেন মাইনর, তো সবাই এত স্টেট মাইনর হয়ে গেলে তখন গভর্নমেন্টের পক্ষে কোর্ট অফ ওয়ার্ড, এটা তখন তৎকালীন আপনার সিলেট যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ওনার গার্জেনশিপ, উনি লিগ্যাল গার্জেন হিসাবে কোর্ট অফ ওয়ার্ডের পক্ষ থেকে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো আমি যতটুকু জেনেছি তৎকালীন এই সাবেক অর্থমন্ত্রী আমাকে যেটা বলেছেন যে ওনার দাদা যখন আলী আমজাদ খান এখানে একটা স্কুল করলেন, আলী আমজাদ হাই স্কুলে তখন তো গ্রাজুয়েট পাওয়া যায় না, ওনার দাদাকে এখানে হেডমাস্টার হিসেবে দিয়ে স্কুলটা চালু করলেন, এবং পরবর্তীতে মিস্টার লিডিয়ার ইংলিশ ম্যানেজার, স্টেটের ইংলিশ ম্যানেজার উনি ছিলেন। আর আমার আরও একটা বিষয় জানার আগ্রহ, সেটি হচ্ছে এই যে আপনাদের মানে জমিদারি প্রথা বা জমিদার, আমি মানে এর আগে যত জমিদার বাড়িতে গিয়েছি দেখেছি তাদের মানে প্রত্যেকেরই মানে ওই ওনারা থাকুক আর না থাকুক, হ্যাঁ আলিশানকে একটা বাড়ি আছে। ঘটনা হলো আপনার ধরেন আমাদের যে আপনি হয়তো জানেন যে 1800 শেষ ভাগে যে সিলেট সহ এই বাংলাদেশের বিরাট অঞ্চলে একটা বিরাট বড় একটা ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ আমার আমি ওইটা পড়েছি আপনার শিলংয়ের উৎপত্তি স্থলটা ছিল, তো সিলেট শহর একদম বেসিক্যালি একবারে মাটি মানে মাসাকার হয়ে গিয়েছিল আমাদের অঞ্চলটা। তৎকালে আমাদের যে বাড়িটা ছিল এর পূর্বে সেটা ছিল আপনার 2 তলা চুনসুরকিট, মানে যেটা সাধারণত জমিদার বাড়ি জমিদারদের থাকে, তো পুরো বাড়িটা একদম মাটির সাথে মিশে যায় বাড়ি, পুরো টোটাল বাড়িটা। এবং আপনি জানবেন যে সিলেট অঞ্চলে বিশেষ করে এই ভূমিকম্পের পর এই অঞ্চলে আপনার 3 শেড ঘরগুলো দেখবেন বেটনের ঘর, সহনীয় একটা ইয়ে। তখন আবার যখন পুনর্নির্মাণ করা হয়, বাড়িঘর করা হয়, তখন এই 3 শেডের চলে আসে আর কি। তার মানে আপনাদেরও এই মানে টোটাল শেষ হয়ে, আপনি এখানে আসলে দেখতে পাবেন এই পুরনো ইয়ের মধ্যে আপনার যে একটা অংশই বেঁচে ছিল, বুঝলেন,
একটা অংশই বেঁচে ছিল আপনার, সেটা হচ্ছে এই যে গেটটা, গেটটা পুরোটা না, এই যে এই সাইড না, এই 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 যে ঘরটা এইটা ওই তৎকালীন সময়ের। ও, এই ঘরটা ওই সময়ের? এইটা এইটা বাদ দিয়ে, যে নিচে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই চুনচুরকি টাইপের। আপনাদের এই যে জমিদারিটা ছিল, এটা তখন মানে টোটাল কতটুকু জায়গা নেই আপনাদের জমিদারিতে? আমরা তো এখন চলে আসলাম আপনাদের আরেকটা এস্টেটে, মানে আর ঘটনা হইলো এটা, ধরেন এই অংশটা হলো আপনার আলী আদর খান, আলী আমজাদ খানের দুই ছেলে, আলী আসগর আর আলী আসগর, এটা এটা সিনিয়র সিনিয়র। আমরা এতক্ষণ ছিলাম আলী আসগরের স্ট্রিটে, এখন চলে আসলাম আলী হায়দার, আলী আদর খান। এটা ফার্স্ট আমার দাদার ফার্স্ট ক্যাবিনেট যেটা আছে, এটা বুঝছেননি, তখন ইনি ছিলেন পিডব্লিউডি মিনিস্টার। প্রভিনশিয়াল গভর্নমেন্ট যতগুলো ছিল সেই সময়, এই প্রভিনশিয়াল গভর্নমেন্টগুলোকে এই তখন বল চিফ মিনিস্টার করতো বেঙ্গল, ইভেন ইভেন বেঙ্গলের যে ছিলেন হি ওয়াজ নোন অ্যাজ চিফ মিনিস্টার, কিন্তু আসামের চিফ মিনিস্টারকে প্রাইম মিনিস্টার বলা হতো। কেন এত বড়ো এত ইয়ে ছিল, কেন বর্তমান মেঘালয়, আসাম, পার্ট অফ সিলেট, তারপরে নাগাল্যান্ড, এই সব মিলিয়ে কিন্তু আসাম ছিল তখন অনেক হিউজ, একটা অনেক বড়ো, আর বেঙ্গল তো অনেক ছোটো ছিল তখন। বেঙ্গলের চিফ মিনিস্টার ওয়াজ নোন অ্যাজ চিফ মিনিস্টার, বাট চিফ মিনিস্টার আসাম ওয়াজ নোন অ্যাজ প্রাইম মিনিস্টার, মানে স্টেটাস অন্যরকম ছিল। আর এইটা এই তরবারিটা আর এইটা এই তরবারি ওই সময় ধরেন অনেকগুলো তো আলমারি ছিল আমাদের, ওই আলমারির এই অংশ মোহাম্মদ আলী খানের সময়, আমাদের পূর্বপুরুষ তখন কুকি কুকি কুকিরা ছিল এখানে, কুকিদেরকে কোনো রকম ব্রিটিশরা ইয়ে করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, দেন মোহাম্মদ আলী খান ইয়ে তিনি ইয়েকে সাহায্য করলেন, ব্রিটিশকে, ব্রিটিশকে মানে উইথ হিজ হেল্প এদেরকে দমানো হয়। তখন থেকে প্রীতিম পাশা স্টেটে আর্মস যে ছিল আমাদের, অ্যামুনিশন যেগুলো ছিল, আমরা কোনো লাইসেন্স লাগতো না, বিনা লাইসেন্স আমরা রাখার অধিকার ছিল, এবং আমাদের এখানে যে সেন্ট্রি ছিল, এখানে যে ইয়ে ছিল, নিজস্ব ফোর্স ছিল একটা ছোটোখাটো, তারা এক কোম্পানি মানে ইয়ে ছিল, যারা ওই বন্দুক ক্যারি করতো এবং পাম্প অ্যাকশন গান এগুলো ছিল, অনেকগুলো ছিল। এবং এইটার হলো দুঃখজনক ঘটনা হইল, এই স্বাধীনতা যুদ্ধে যখন এই অঞ্চলে যখন প্রথম প্রতিরোধ আন্দোলনটা গড়ে উঠে, এই অবস্থায় প্রথম কিন্তু আর্মস আমার বাড়ির, ও এই বাড়ির পুরো আর্মসগুলো তখনই চলে যায়, আর আমরা পাই নাই, এই থ্রি হান্ড্রেড রাইফেলস পাম্প অ্যাকশন নিয়ে এইগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হলো, কিন্তু আজকের ইতিহাসে আজকের ইতিহাস মানে একটু বলবেন এই প্রসঙ্গে, ওই আমার বাবা নিয়ে আসছে, বাবা বলছিল উনার উনার দিয়ে দাও, তো এই যে আমার বাবা তো উনি তো ইয়ে ছিল, বাবার ইয়েতে দিয়ে দিছে, কিন্তু আজ পর্যন্ত ইতিহাসের পাতায় এই জিনিসটা এখন নাই, বিষয়টা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনি দুঃখজনক কি বলবো, দুঃখের কথা কি বলবো, মুক্তিযোদ্ধা আমার থেকে ছোট যারা এখন মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে আমার বাবা, যিনি তখনও তার বয়স ছিল পঞ্চাশ ঊর্ধ্ব, উনি রাইফেল হাতে নিয়ে স্ট্যান্ডগান হাতে নিয়ে যুদ্ধ করেছে এই এই সমঞ্চলে, ওনার সার্টিফিকেট নাই। একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি তো মানে পরপর তিনবারের সংসদ সদস্য ছিলেন, তো আপনারা মানে এই সার্টিফিকেটগুলো নেননি কেন? মানে আমার বাবার তখন কথা ছিল, তখন তো সার্টিফিকেটের এত ছিল না, আমার বাবা বলছিল আমি সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করি না, আমার মাটির জন্য আমি যুদ্ধ করি। বাহ, চমৎকার। কিন্তু আজকে সেই কনটেক্সট, আমার বাবা তো চুয়াত্তরে মারা গেলেন, আজকের কনটেক্সটে আমি আলী আব্বাস খানের মুক্তিযোদ্ধার যে ভাতা আমার প্রয়োজন নাই, আলী আনোয়ার খানের তার বাবার জন্য যে সার্টিফিকেট বিক্রি করে পয়সা পাবে, আলী বাজিদ খান, আলী মেহেদি খান, আমাদের প্রয়োজন আমাদেরকে ডাল ভাত খাওয়াবে, আমার সার্টিফিকেট আমার আগামী প্রজন্মের জন্য প্রয়োজন, যে আমার বাবা কেউ তো ইতিহাস যেভাবে বিকৃত হয়, এখন ইতিহাস তো বিকৃত হয়, ধর আরেক দুই জেনারেশনে যাওয়া পড়বে বলবে যে ওই যে আলী আব্বাস সাহেবের বাপ চাচারা তো কলাবেটার ছিল, তো আমি প্রমাণটা কি আমার নেক্সট জেনারেশন কাছে, এর জন্য আমার প্রয়োজন এখন, প্রয়োজন মানে কোনো প্রয়োজন বিল্ডিং কোনো প্লট এগুলোর জন্য আমাদের সার্টিফিকেটের আমরা আমাদের করার, কারণ আমার বাবা বলে গিয়েছেন যে আমি যুদ্ধ করতেছি আমার মাটির জন্য, আমার দেশের জন্য, আমি তো কোনো কিছু পাওয়ার জন্য। তো আমি আসলে এখন এমন মানে এমন মানুষদের সাথে আছি যাদের কথা আমি কি বলবো, এটি হচ্ছে আমাদের এই সিলেটের গোটা সিলেট বিভাগের গর্ব, আর সেই পরিবারের সাথেই আমি আজকে আসছি।
আমি আপনাদেরকেও দেখাচ্ছি, আর আমি যাদের সাথে আছি যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকেই হচ্ছেন এই সিলেট বিভাগের আমাদের যে একটা ঐতিহ্যবাহী পরিবার, একটা মানে গর্বিত পরিবার, সেটি হচ্ছে নব আলী আমজাদের পরিবার। সেই পরিবারের সাথেই আমি আছি এবং তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের সব কিছুই আমি দেখলাম তাদের সৌজন্যে। তো তার সাথে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো এন্টারটেইনমেন্টলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।